হ্যালো বন্ধুরা, এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পর্বের আলোচনার বিষয় হল পিত্তজ্বর কি। এই পিত্তজ্বর হলে শরীরে তীব্র জ্বর হয়ে থাকে, ঘন ঘন পায়খানা হয়ে থাকে, পায়খানা হয় জলের মতো, ঘুম সহজে হতে যায় না, গলাতে, ঠোঁটে, মুখে আর নাকে ঘায়ের সৃষ্টি হয়, ঘাম হয় প্রচণ্ড হারে, রোগী ভুলভাল বকতে থাকে, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে, আর মুখে সবসময় তেতো স্বাদ লেগে থাকে, সারা শরীরে জ্বালা ভাব থাকে, প্রচণ্ড পিপাসা পায়, মল মূত্র আর চোখ হলদে হয়ে যায়। পিত্তজ্বর হলে যেটা করতে হয়, চই, চিতা, পিপুলমূল আর সুট, এই চারটি উপাদান সমান পরিমাণে নিতে হয়, আর সেখান থেকে 2 গ্রামের মতো নিয়ে সব কটিকে ভালো করে থেতো করে 32 গ্রাম জলে সেদ্ধ করতে হয়। জলটা শুকিয়ে 8 গ্রামের মতো হলে নামিয়ে ছেঁকে নিতে হয়। তারপর রোগীকে দিনে 2 বার করে খাওয়াতে হয়। 2 থেকে 3 দিন খাওয়ালেই পিত্তজ্বর ভালো হয়ে থাকে। পিত্তজ্বর হওয়ার কারণে হাতে পায়ে জ্বালা করলে, মাথায় যন্ত্রণা করলে আর বমি বমি ভাব করলে, খোসা ছাড়ানো পটল উনুনে ভালো করে সেকে তার রস বার করে নিতে হবে। তার সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে খাওয়ালে পিত্তজ্বরের সব ধরনের উপসর্গই দূর হয়ে থাকে। পিত্তজ্বরের কারণে রোগীর প্রবল পিপাসা পেলে, শরীরে প্রচণ্ড জ্বালা করলে, তাছাড়া শুধু পিপাসাই থাকলে চন্দন ঘষা বয়স অনুসারে 4 চামচের 8 চামচ থেকে 1 চামচের মতো কচি ডাবের জলের সঙ্গে মিশিয়ে রোগীকে খাওয়াতে হয়। এতে রোগীর গা জ্বালা কমে যায়, জ্বর থাকলেও জ্বরটাও কমে যায়, তবে সর্দির প্রকোপ থাকলে এটি না দেওয়াই ভালো। যেসব পিত্তজ্বরের রোগীর অগ্নিবল কমে গিয়েছে কিন্তু জ্বরের তাপ খুব বেশি হচ্ছে, তার সঙ্গে বমি পাচ্ছে আর ভুল বকার উপসর্গ বেড়েই চলেছে, এক্ষেত্রে 4-5টি বেনামূল থেতো করে তারপর শরবত তৈরি করে অল্প অল্প করে কয়েকবার খেতে হয়, এতে ভালো কাজ দেয়। পিত্তজ্বরের রোগীর বমি পেলে, খুব মাথা ধরলে, প্রচণ্ড পিপাসা পেলে আর গায়ে খুব উত্তাপ থাকলে সটি চূর্ণ 5 গ্রাম নিয়ে 2 কাপ গরম জলে ঘন্টা 3-এর মতো ভিজিয়ে রেখে পরে সেটা ছেঁকে নিয়ে 3 থেকে 4 বার করে দিনে খেলে রোগটা সেরে যায়।